আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন বন্ধুরা? আজ এই ভিডিওতে 2024 সালের হোয়াটসঅ্যাপ এর ফার্স্টটি আপডেট আজ এই ভিডিওতে আমি দেখাবো। হোয়াটসঅ্যাপ অ্যাপ আমরা সবাই ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ অ্যাপ এমন কেউ নেই যে এটা ব্যবহার করে না। এটা ব্যবহার করা যেমন সুবিধা, আর এই হোয়াটসঅ্যাপ অ্যাপ দিয়ে যেমন আমরা যোগাযোগ করতে পারি অন্যের সাথে, তেমনি এটা দিয়ে কিন্তু বিজনেসও করা যায়। আবার দেখা যায় আমাদের ফেসবুকের অথবা স্ন্যাপচ্যাটের বিভিন্ন কোড রিকভারি কোড এনেও কিন্তু আমরা আমাদের অনেক সমস্যার সমাধান করতে পারি। তাই হোয়াটসঅ্যাপের প্রথম যে আপডেটটি আমি আপনাদেরকে দেখাবো, এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো কারোর সাথে চ্যাট করি, গুরুত্বপূর্ণ কোনো ধরনের চ্যাট করি অথবা ছবি পাঠাই, তখন আমাদের ফোনটা যদি অন্য কেউ হাতে নেই, তখন কিন্তু সেই ব্যক্তি আমাদের হোয়াটসঅ্যাপে ঢোকার পরে কিন্তু আমাদের চ্যাটগুলো দেখতে পারে। তাই হোয়াটসঅ্যাপে এমন একটি সুবিধা রয়েছে, আপনি চাইলে চ্যাট লক করতে পারবেন। এর জন্য আপনি কী করবেন, হোয়াটসঅ্যাপ অ্যাপে ক্লিক করবেন। এখন আপনি চাইলে সবাই সব অ্যাকাউন্টের মধ্যে কিন্তু চ্যাট লক করতে পারেন। আর যদি আপনি চান যে না, ইমুককে আপনি ইমুকের চ্যাটগুলো আপনি লক করতে চান, এর জন্য আপনি কী করবেন, এই ব্যক্তির হোয়াটসঅ্যাপের নামের উপর ক্লিক করবেন। তারপর দেখুন এখানে যে নামটা দেখাবে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কী করবেন, একটু নিচে যাবেন, যার পর দেখবেন এখানে চ্যাট লক দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন, তখন আপনার ফোনের লক দেখাতে পারে, তখন এই লকটি দিয়ে দিবেন। তখন লকটি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনি যখন ব্যাক করবেন, তখন কিন্তু এখানে যখন আপনি ইয়ে করবেন, দেখুন এখানে কিন্তু লক চ্যাট দেওয়া আছে। এখন এই লক চ্যাটে ক্লিক করলে কিন্তু আবার লক দেখাবে, তখন অন্য কোনো ব্যক্তি যখন আপনার ফোনটি হাতে নেবে, সে কিন্তু আর এখানে প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় যে আপডেটটি আমি দেখাবো, এটি খুব গুরুত্বপূর্ণ। আপনি কাদের সাথে চ্যাট করছেন এবং আপনার হোয়াটসঅ্যাপটা যখন কোনোভাবে আপনি আবার নতুন করে ওপেন করবেন, অথবা অন্য কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি নিয়েও যায়, সে কিন্তু আপনার চ্যাটগুলো দেখতে পারবে না। আর এটি যদি আপনি করতে চান, প্রথম অবস্থায় কী করবেন, হোয়াটসঅ্যাপের সেটিংসে ক্লিক করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে চ্যাট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে চ্যাট ব্যাকআপ, এখানে আপনি ক্লিক করবেন। করার পর একটু নিচে যাবেন, দেখুন এখানে এন্ড টু এন্ড ইনক্রিপ্টেড ব্যাকআপ, এখানে আপনি ক্লিক করবেন। করার পর টার্ন অন, এখানে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে বলবে একটি পাসওয়ার্ড তৈরি করার জন্য, এখানে আপনি একটি পাসওয়ার্ড তৈরি করবেন। আমি আমার পাসওয়ার্ডটি তৈরি করছি, আপনারা এখানে একটি স্ট্রংয়ে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবার আবার একই রকম পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে আবার ক্লিক করবেন। তারপর দেখুন এখানে ক্রিয়েট, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে কিন্তু চ্যাট ব্যাকআপ হয়ে যাবে। অন্য কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপটি নিয়েও যায়, সে কিন্তু আপনার পুরাতন মেসেজগুলো আর দেখতে পারবে না। দেখুন চ্যাট ব্যাকআপ কিন্তু হয়ে গেছে। তারপর ব্যাক করবেন। ব্যাক করার পরে বন্ধুরা, তৃতীয় যে আপডেটটি রয়েছে, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় আমাদেরকে বিভিন্ন ঝামেলায় ফেলানোর জন্য অথবা হোয়াটসঅ্যাপ হ্যাক করার জন্য অনেকে কী করে, আমাদেরকে যে বিভিন্ন আননোন নাম্বারে, অজানা নাম্বারে কল করে। কল দিয়ে আপনি যদি চান যে আপনাকে অজানা কোনো ব্যক্তি, আপনার অপরিচিত কোনো ব্যক্তি যদি আপনাকে কল দেয়, আর এই কলটি যেন আর শব্দ না করে অথবা রিংটোন না বাজে, সাইলেন্ট করতে চান, তাহলে আপনি কী করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে দেখুন এখানে প্রাইভেসি দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে একটু নিচে যাবেন, যার পরে দেখুন কলস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কী করবেন, এই অপশনটি অফ থাকবে, আপনি অন করে দিবেন। অন করে দিলে এই কাজটি হয়ে যাবে। চতুর্থ যে আপডেটটি আছে, এটি অনেক গুরুত্বপূর্ণ। আপনার হোয়াটসঅ্যাপ যদি অনেকে হ্যাকও করে ফেলে, তারপরে কিন্তু সে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবে না। তাই এই জন্য আপনি যদি টুইস্ট ভেরিফিকেশন অন করে রাখেন, তখন কিন্তু আপনি একটা নতুন একটা পিন তৈরি করতে হবে। আর যখন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন্য কেউ নিয়ে যাবে, হ্যাক করে ফেলবে, তখন সে লগ ইন করার সময় এই পিনটি দেখাবে। আপনি যে পিনটি তৈরি করবেন, সে কিন্তু এটি জানবে না এবং আপনার হোয়াটসঅ্যাপটি লগ ইনও করতে পারবে না। তাই কারণে এই টুইস্ট ভেরিফিকেশন করতে চাইলে আপনি কী করবেন, থ্রি ডটে ক্লিক করবেন। করার পর সেটিংসে ক্লিক করবেন। করার পর অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর টুইস্ট ভেরিফিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। তারপর টার্ন অন, এখানে আপনি ক্লিক করবেন।
করার পরে এখানে আপনি দুইবার একই রকম পাসওয়ার্ড পিন দেওয়ার পরে আপনার টু স্টেপ ভেরিফিকেশনটি অন হবে। পঞ্চম যে আপডেটটি রয়েছে এটিও গুরুত্বপূর্ণ। আপনি যদি চান যে আপনাকে কেউ অনলাইনে না পাক, অথবা আপনার ব্যক্তিগতরা যারা যাদের সাথে আপনার পরিচয় রয়েছে তারা আপনাকে পাক, ভিন্ন কেউ যেন না পায়, আর অথবা আপনি সবসময় অনলাইনে থাকার পরে অন্য কেউ যেন দেখে যে আপনি অনলাইনে নেই, এরকমটা যদি করতে চান তাহলে দেখুন এখানে তিরি ডটে আপনি ক্লিক করবেন, তারপর সেটিংসে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে প্রাইভেসি দেওয়া, সেখানে আপনি ক্লিক করবেন। করার পরে একটু নিচে যাবেন, দেখুন এখানে লার্জ সিন অ্যান্ড অনলাইন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে যদি বিরণ দিয়ে দেন সবাই কিন্তু আপনাকে যখন আপনি অনলাইনে আসবেন ডাটা চালু করবেন তখন দেখতে পারবে। যদি মাই কন্ট্যাক্টস দিয়ে দেন যাদের সাথে যোগাযোগ ছিল তারাই দেখতে পারবে, আর যদি নো ভিডিও দিয়ে দেন কেউই কিন্তু আপনাকে অনলাইনে দেখতে পাবে না, আপনি অনলাইনে আসার পরেও। আপনি সুবিধা মনে চাইলে এই কাজটি আপনি করতে পারেন আপনার দরকার মনে হলে। তাই ভিডিওটি কেমন লেগেছে ভিডিওতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।